উত্তেজনা বাড়িয়ে যে কোনো সময় রুশ S-400 পরীক্ষার অপেক্ষায় চীন। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব আবিষ্কার আর পাল্টাপাল্টি মহড়া। তারই জের ধরে এবার প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে কেনা S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পেল চীন। জানা গেছে বেইজিংকে এই প্রতিরক্ষা ব্যবস্থার সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা সামগ্রী দ্রুত পরীক্ষা করে দেখতে চায় চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে কবে নাগাদ S-400 যুক্ত হবে তা পরিষ্কার নয়। তবে দ্রুত আমদানি ও পরীক্ষার ঘোষণা প্রমাণ হয় শিগগিরই তা চীনের অস্ত্রাগারে যুক্ত করার আশা করা হচ্ছে। রাশিয়ার প্রশিক্ষণ নেওয়া চীনের পিপলস লিবারেশন আর্মির দলটি চলতি বছরের জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে নিজেদের মাটিতে ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। উল্লেখ্য, সহজেই বহনযোগ্য রাশিয়ার তৈরি ট্রাম্প নামে পরিচিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি 250 কিলোমিটার উঁচুতে থাকা উড়োজাহাজ, ক্রুজ অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। 2015 সালের এপ্রিলে রাশিয়ার সঙ্গে চুক্তি করে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম আন্তর্জাতিক ক্রেতা হয়েছিল চীন। $300 কোটি মার্কিন চুক্তি অনুযায়ী গত সপ্তাহে চীন প্রথম চালানের সরবরাহ পায়। চলতি বছরের শেষ নাগাদ দ্বিতীয় চালান চীনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।